হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন আমি আজকে একটা নো ফেল জিলাপি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই তো অনেকভাবে জিলাপি বানিয়েছেন ফেল করেছেন করতে 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 এক সময় হয়তো পেরেছেন কিন্তু এই যে রেসিপিটা বারবার করে করে অপেক্ষা করতে হবে না আপনি প্রথমবারই পারফেক্ট জিলাপি বানাতে পারবেন এজন্যই এই জিলাপিটার নামও রেখেছি আমি নো ফেল জিলাপি রেসিপি পুরো ভিডিওতেই কিন্তু রেসিপির বিভিন্ন ধরনের টিপস থাকবে পারফেক্ট জিলাপি বানানোর বিভিন্ন ধরনের টিপস তাহলে আপনারা সম্পূর্ণটা ভিডিও দেখবেন হলে কিন্তু এই টিপসগুলো মিস করে যাবেন আর আপনাদের জিলাপি হয়তো পারফেক্ট হবে না রেসিপি শুরু করার আগে ছোট্ট করে বলে নেই আমার এই ভিডিওটা যদি আপনাদের কারোর কাছে সামান্যতমও ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলো সেট করে রাখবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আর তাহলে চলুন কথা না বাড়িয়ে আমি রেসিপিটি শুরু করি আপনারা দেখে নেবেন আমার এই নোফেল জিলাপি রেসিপি আর সামনে রমজান মাস আসছে আপনারা ইচ্ছে করলে কিন্তু রমজানের ইফতারিতে এই রেসিপিটি রাখতে পারেন এই জিলাপিটাকে আপনারা ইচ্ছে করলে কিন্তু ইনস্ট্যান্ট জিলাপিও বলতে পারেন আর ইনস্ট্যান্ট জিলাপিটি করার জন্য আমি এখানে একটা হাঁড়িতে দেড় কাপ পরিমাণ চিনি নিলাম আর তারপর পুনে এক কাপ পানি নিলাম এখন আমি এখানে তিনটা এলাচ একটু মুখটা ভেঙে দিয়ে দিলাম আর তারপর চিনিটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু গলিয়ে নেবো মিডিয়াম আচে সিরাটা বলক এসে গেছে সারাক্ষণ কিন্তু এটা মিডিয়াম আচেই থাকবে একটা কথা হচ্ছে চিনি যেই কাপ দিয়ে মাপবেন পানিটাও সেই কাপ দিয়ে মাপবেন এমনকি ময়দাটাও সেই কাপেই মাপবেন এর মধ্যে যদি কাপটা বড় ছোট হয় তাতে কোনো সমস্যা নেই যে আমার এই কাপটা চেয়ে একটু বড়ো হলেও আপনাদের সমস্যা হবে না আবার ছোটো হলেও সমস্যা হবে না মাপ ঠিক থাকবে আর তারপর এখানে আমি দুই চা চামচ লেবুর রস দিয়ে দিলাম আর চায়ের চামচে এক চা চামচ ঘি দিয়ে দিলাম এই ঘিটা কিন্তু ফ্লেভারের জন্য সুন্দর হবে ভালো লাগবে তারপরে এর টেস্টটাও ভালো লাগবে আর আপনার জিলাপিটাকেও মুচমুচে রাখতে সাহায্য করবে আর যদি আপনারা ঘিটা দিতে না চান তাহলে কিন্তু হয়তো বা এতটা মুচমুচে নাও থাকতে পারে আর এই শিরাটা কিন্তু কোনো এক তারের শিরা বা দুই তারের শিরা হবে না জাস্ট হাতে একটু চিটচিটে ভাব হবে তাহলেই চলবে তো আমার শিরাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে হাতের মধ্যে একটু চিটচিটে ভাব আসছে মানে একটু হালকা আঠালো আঠালো ভাব আসবে তো আমার শিরাটা হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিলাম এখন আমি শিরাটা পাশেই রেখে দেবো আর তারপর এখন আমি জিলাপি বানানোর বাকি কাজগুলো করে নেব জিলাপি বানাতে গেলে সব সময়ই এই শিরাটা আগে করে রাখবেন তাহলে আর কোনো সমস্যা হবে না জিলাপির বেটারটা তৈরি করব এখন আমি একটা বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিলাম এই কাপটা কিন্তু সেই কাপটাই যে কাপটা দিয়ে আমি চিনি আর পানি মেপেছিলাম আর আজকের এই জিলাপিটা বানাবো এই যে ইনো দিয়ে ইনু আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন এইটা কিন্তু আমরা পানিতে গুলিয়ে অনেক সময় খাই পেট জ্বালা করলে তো এখন আমি এর মধ্যে চায়ের চামচে এক চা চামচ ঘি দিয়ে দিলাম এই ঘিটা কিন্তু দিতেই হবে তা হলে কিন্তু আপনার জিলাপিটা সেই রকম মুচমুচে আর সেই রকম স্বাদের ফ্লেভারের হবে না আর এখন আমি এই যে ঘি আর ময়দা এটাকে হাত দিয়ে একটু মিক্স করে নেব। ঘি আর ময়দা খুব ভালোভাবে মেশানোর পর এখন আমি এই যে এক প্যাকেট ইনু এখানে দিয়ে দিলাম এখানে কিন্তু এক প্যাকেট ইনুই লাগবে এক কাপের জন্য আর এই এক প্যাকেট ইনুর দাম হচ্ছে পনেরো টাকা খুব একটা বেশি না কিন্তু তারপর এগুলোকে আবার একটু খুব ভালোভাবে মিশিয়ে নিতাম ঘি ময়দা আর ইনো খুব ভালোভাবে মেশানোর পর এখানে আমি নর্মাল টেম্পারেচারের এক কাপ পানি নিয়েছি এখানে কিন্তু এতগুলো পানি লাগবে না শুরুতে খুব অল্প অল্প করে দিবেন একবারে দিলে কিন্তু একদম সাড়ে সর্বনাশ হয়ে যাবে সাড়ে সর্বনাশ হওয়ার আগেই আপনাদের সতর্ক থাকতে হবে অল্প অল্প করে দিবেন অল্প অল্প করে মাখাবেন আমার কিন্তু এখানে হাফ কাপের চেয়েও কম পানি লাগছে তো এরকমই কিন্তু লাগবে যে এখন যে পরিমাণে আছে এই পরিমাণ দেওয়ার পরে কিন্তু আর পানি দেবেন না এর চেয়ে বেশি পানি দিতে গেলেই কিন্তু আপনার জিলাপিটা হয়তো আপনি আর করতেই পারবেন না মানে এই বেটারটাকে আর সামলাতেই পারবেন না গড়গড় করে পড়ে যাবে আর বেটার যাতে একেবারে গড়গড় করে না পড়ে আপনি যাতে হাত দিয়ে একটু প্রেশার দিয়ে আপনার বেটারটাকে বের করতে হয় সেরকম পরিমাণে জর্দার রং একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম এই কালারটা কিন্তু অপশনাল আপনার না দিলেও চলবে তাহলেও কিন্তু খুব সুন্দর একটা কালার হবে তো আমি একটু দিলাম একটু আর একটু লালচে লালচে ভাব আসার জন্য আর আমার যে জিলাপিটি কিন্তু অত বেশি লাল না শুধু আমি কালার দেওয়াতে এটা বেশি লাল দেখাচ্ছে আসলে কিন্তু সেটা অত লাল না আমি একটু জর্দার কালার দিয়েছি আর আপনারা যদি পছন্দ না করেন নাও দিতে পারেন তো এরকমভাবে অল্প অল্প করে একটু দিয়ে দিলাম আর কি আর সেই জন্য পানিটাও আগে খুব সতর্কভাবে দিতে হবে এখন কালারের সাথেও কিন্তু একটু পানি যাচ্ছে একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে এই বেটারটা কিন্তু একদম স্মুথ হতে হবে একদম যতক্ষণ পর্যন্ত স্মুথ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি হাত দিয়ে এভাবে মাখতেই থাকবেন চামচের চেয়ে কিন্তু হাত দিয়ে মাখলেই একটু বেশি ভালো হবে তো আমি এইভাবে যে আপনি দেখুন যে কিভাবে আমি মাখছি এভাবে করেই মাখতে হবে না হলে কিন্তু এটা অতটাই স্মুথ হবে না আমি কমপক্ষে ছয় থেকে সাত মিনিট ধরে কিন্তু এটা এভাবে মেখেছি আর তারপরেই এটা একদম স্মুথ হয়েছে এই বেটারের স্মুথনেস হচ্ছে জিলাপি সুন্দর হওয়ার একটা কৌ কৌশল তারপরে ঘি দেওয়া হচ্ছে এটা আর কৌশল আর এখানে যে জর্দার কালার দিলাম সেটা হচ্ছে জিলাপি সুন্দর হওয়ার জন্য দেখতে সুন্দর লাগার জন্য আরেকটা কৌশল এই যে আমি পুরো ভিডিও জুড়ে কিন্তু এরকম অনেকগুলো টিপস দেবো সেই আপনারা সবটা ভিডিও যদি না দেখেন তাহলে এই সবগুলো টিপস আপনারা জানতে পারবেন না আর সবগুলো টিপস ফলো না করলে আপনাদের জিলাপি হয়তো বা অতটা সুন্দর নাও হতে পারে আর তারপর এখানে বেটার যখন রেডি হয়ে গেছে আমি এরকম একটা পাইপিং ব্যাগে নিয়ে নিলাম আপনারা ইচ্ছে করলে কিন্তু সসের বোতলেও নিতে পারেন তারপরে আবার যে কোনো ধরনের ছোট পানির বোতলে নিয়ে ক্যাপটাকে একটু ফুটো করে নিতে পারেন আমার বেটার এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে জিলাপি তৈরি করার জন্য পাইপিং ব্যাগেও ভরে নিয়েছি তো আমি এখন চুলা একটা ফ্রাইপ্যান বসিয়েছি আর এই ফ্রাইপ্যানে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়েছি তো এখানে কিন্তু সরিষার তেল দিলে হবে না একটা কেমন গন্ধ গন্ধ আসবে যাই হোক তেলটা মিডিয়াম আছে গরম করে নিয়েছি একটু বেটার দিয়ে দেখলাম তেলটা কেমন গরম হয়েছে তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে আর যাতে বেসনটা বেসনটা না সরি বেটারটা দেওয়ার পর সাথে সাথে যাতে এটা ভেসে উঠে এরকম গরম হতে হবে আর না হলে কিন্তু আপনার জিলাপিটা একটু চ্যাপটা হয়ে থাকবে খেয়াল রাখবেন যাতে আপনি বেটারটা দিবেন সাথে সাথেই যাতে জিলাপিটা ভেসে উঠে এই যে আমি যেরকম দিচ্ছি সাথে সাথেই ভেসে উঠছে এইরকম সাথে সাথেই ভেসে উঠলে আপনার সেই জিলাপিটা একদম গোল হবে খুব সুন্দর হবে আর প্যাচটা কিন্তু আমি অত ভালো দিতে পারি আপনারা হয়তো আমার চেয়ে অনেক ভালো পেস দিতে পারবেন এখন জিলাপিটা যার যেরকম পছন্দ ভাজা সেরকম পছন্দ অনুযায়ী উল্টে পাল্টে জিলাপিগুলোকে ভেজে নেবেন তো আমি কিন্তু একটু কড়া ভাজা পছন্দ করি তো সেই জন্য আমি একটু কড়া করি ভেজে নেব আর শিরার হাঁড়িটাও আমি একটু কাছে এনে রাখলাম শিরাটা কিন্তু সামান্য পরিমাণে একটু গরম আছে খুব বেশি গরম না কিন্তু আর এরকম জয়েন্টগুলো কিন্তু উপর থেকে কেঁচি দিয়ে আপনারা কেটে দিতে পারেন তারপরে এরকম উল্টে ভেজে নেবেন আর যখন দুই পিঠি খুব ভালো আপনার পছন্দ মতো ভাজা হয়ে যাবে তখন শিরাতে দিয়ে দিবেন সাথে সাথেই এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা হওয়ার সময় দিতে হবে না আর জিলাপিগুলো শিরাতে দেওয়ার সাথে সাথে একটু চেপে ধরে রাখবেন জোরে চাপ দিবেন না বেশি মোচমুচু হলে কিন্তু ভেঙে যাবে হাতের হাতের আন্দাজে হালকাভাবে চেপে শিরার মধ্যে ধরে রাখবেন আর তারপর উল্টে দেবেন সর্বোচ্চ বেশি হলে এক মিনিট শিরার মধ্যে ডুবিয়ে রাখবেন তাহলেই চলবে এর বেশি কিন্তু রাখতে হবে না এখন শিরায় ডুবানো জিলাপিগুলো আমি তুলে ফেলব আর তারপর বাকি আরও জিলাপি শিরার মধ্যে ডুবিয়ে রাখব এভাবে করে সবগুলো জিলাপি আমি তৈরি করে নেব তেল থেকে এই জিলাপিগুলো তোলার পর আপনি যে আরেক বেশ জিলাপি তেলের মধ্যে দেবেন তখন কিন্তু তেলটাকে আবার একটু গরম করে নেবেন এখন কিন্তু তেলটা একটু ঠান্ডা হয়ে গেছে আবার গরম করে নেবেন হলে আপনার জিলাপি কিন্তু একটু চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে যাতে সম্পূর্ণ গোল গোল থাকে সেই জন্য তেলটাকে আরেকটু গরম করে নেবেন আপনি বেটার দেওয়ার সাথে সাথেই যাতে ভেসে ওঠে ভিডিও দেখতে দেখতে কিন্তু একেবারে ভিডিওর মধ্যে ঢুকে যায় মনোনিবেশ করে ফেলে তখন আর মনেই থাকে না যে ভিডিওতে একটা লাইক দিতে হবে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ফেলুন ঝটপট আর কোনো সমস্যা হলে আপনি জানার জন্য কমেন্ট করতে পারেন আমি দেখা মাত্রই আপনার কমেন্টের উত্তর দিয়ে দেবো ঠিক একইভাবে আমি সবগুলো জিলাপি করে নিয়েছি আর এই যে যে শিরাটা রয়ে গেল দেখুন অনেক বেশি শিরা কিন্তু রয়ে যায়নি এই যে শিরাটা পরে থেকে যাবে এই শিরাটা দিয়ে কি করবে এই কথা চিন্তারও করেও কিন্তু অনেকে অনেক নতুন রাঁধুনি যারা তারা জিলাপি বানাতে চান না তো এই শিরাটা কিন্তু খুব বেশি একটা রয়ে যায়নি আপনার খুব একটা অপচয় হবে না আর এই যে রয়ে গেলেও এই শিরাটা দিয়ে কি করবেন আমি কিন্তু সেই রেসিপিটাও পরবর্তীতে দিব। তাহলে দেখুন যে আমার জিলাপিগুলো কিন্তু সবগুলো হয়ে গেছে আমি সবগুলো জিলাপি এই যে এখানে তুলে নিয়ে আসছি জিলাপিগুলো এত টেস্ট হয়েছে যে এখানে আমি সাজাতে গিয়েও যেগুলো ভাঙার সামনে পাচ্ছি সেগুলো কিন্তু সব আমার পেটেই যাচ্ছে আমি খেয়ে ফেলছি সাথে সাথে আমার কাছে এত ভালো লাগছে আমার ছোট ছেলেও কিন্তু এসে ফাঁকে ফাঁকে খেয়ে যাচ্ছে আপনাদেরকে জিলাপি ভাঙার আওয়াজটা একটু শোনাই তাহলে বুঝবেন এটা কীরকম যে মচমচে হয়েছে জিলাপিটা ভাঙার স্টাইল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা কেমন মচমচে হয়েছে আপনারাও কিন্তু যদি এই রেসিপিটা সম্পূর্ণরূপে ফলো করেন কোনো ধরনের কোনো টিপস যদি আপনারা বাদ না দেন তাহলে কিন্তু আপনাদের জন্য এটা নো ফেল রেসিপি হবে আমি আশা করি একবারেই আপনারা পারফেক্ট জিলাপি বানাতে পারবেন তো আপনাদের জন্য শুভকামনা রইল রমজানে আশা করব আপনারা এই জিলাপিটি তৈরি করবেন তো আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নেই